থামসু, নমিনেশন তো জমা দিয়ে আসলাম, এই সময় তুমি থাকলে খুব ভালো হতো। চিন্তার কিছু নাই, জমা দিয়েছেন, খুব ভালো করছেন, আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যে এখান থেকে বের হমো। তা আপনার সাথে কি গুরু আসলো না, তাই কি আপনাকে সার্বিক সহযোগিতা করেনি? শুরু থেকেই ছিল, আর যেটি যেটি সমস্যা সব ঠিক করে দিছে আল্লাহর রহমতে, ঢাকার লাইন ওকে। সেক্রেটারি সাহেব তো আমাদের বিভাগের ডেট এখনো দেয়নি, হয়তো বা কয়েকদিন পরে দিবি। মাঝখানের যে সময়টা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়, তা আপনি বাড়িতে কে শখ, ঢাকার থাকলেই পারতেন। ওটি যায় উপর হয়ে পড়েন, হয় দলত থেকে দিবি না হলে স্বতন্ত্র থেকে নিয়ে আসবেন। আমার সাথে এলাকায় ঘুরছেন অনেকেই, ঢাকাতে লাগা আছে, এই জন্য একটু প্রবলেম হতে পারে। সেই জন্য আমি আসার সময় গ্রুপ কয়ে আছি, দুলিয়া ভাবে যদি নমিনেশন না পায় তাহলে স্বতন্ত্র থেকে দাঁড়ামো। আমাদের মাঠ তো তেলতেলা, আমি তোমার হয়ে খালি জনগণের সামনে যা দাঁড়ামো। খালি ওই আসে বসে থাকেন, জনগণের কাছে আর যাওয়া লাগবি না। আমি নাই তো তার হাবিব, কিন্তু সেই তেলতেলা রাস্তা আছে, সেই দিক কিন্তু খেয়াল রাখা লাগবি। অর্গের মধ্যেও গণ্ডগোল চলতেছে, হাবিবে এবার নমিনেশন তুলল, ওরা দুইজন কেসার লাগুক, মাঝখান দিয়ে আমি বাইরে যাবনি, দেখুনি কি খেলাটা খেলি। আমার যান দেখার পর্ব আছে, দেখেই যাই, তা গোল্লার ফটিক ব্যান খুব মাস্তানি করেছে তাই না? হ্যাঁ, খারাই এক মারবার চাই ওক মারবার চাই, আমি খালি তোমার কথা কয়ে ভাবিতে দেখে রাখছি। আর ওসি সাহেব ফোন দিছিল, শুনলাম সেলিম হত্যার তদন্ত চলতেছে, পিবিআই ছিল ঢাকা থেকে। কিন্তু আমি চিন্তা করতেছি আর একটা, টেকা খায় কি যে রিপোর্ট আছে এরই রাখে নাকি? ওই চিন্তা আপনার করা লাগবে না, এটা উপর থেকে সেটিং করা আছে, এরা সঠিক কাজই করবি। আপনি যাওয়ার সময় উকিলের সাথে দেখা করে যাবেন, একটা ডেট পাতে এত সময় লাগিচ্ছে কি জন্য, যদি টেকা লাগে টেকাও দিন। আর কাল পিবিআই অফিসারের সাথে দেখা করবেন, তার যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে সেটা করে দিন। তারপরের দিন চলে যাবেন ঢাকাত, কিছু টেকা পয়সা নিয়ে যাবেন, গুরুকদের কথা কয়ে যদি কোনো সেটিং করা যায় সেটিং করবেন। যদি দলীয় নমিনেশন পান তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না পেলে স্বতন্ত্র থেকে ফাইনাল। আচ্ছা, আমি তাহলে গেলাম, এই কটা কাজ সেরে তোমার সাথে দেখা করতেছি। হাই রে তোতা ভাই, এল্লা আপনার কাম, কতদিন কাগজ রেডি করছি আর আজকে আপনি আসলেন। আর কোয়েন না বারে, গেছিলাম ঢাকা, দুই কামটা সেরে সরাসরি আপনার কাছে আসলাম। দুই দিন ধরে ঠান্ডা জ্বর, এর মধ্যে চলাফেরা করতেছি, আমার কি বসে থাকার সময় আছে? বোঝেন না, দুনিয়ার তালে থাকি, এটা থুই আর একটা করি, কটা সামাল দেবো একলা মানুষ। এইবার যদি খালি আপনি এমপি হন না, আপনি তো দুই দিনটা পিএসি লাগবে, এনা মিলেমিশে থাকলে সবার জন্যই ভালো হয়। বিপদে আপদে ভাই আপনারই পাশে দাঁড়াছেন, আপনারাই আমার সঙ্গী, আপনাদের কথা কি ভুলতে পারি? আল্লাহ যদি ওই গদিটা কপালে রাখলো নি, তখন বুঝে পারলেন নি তো তার মন মানসিকতা কেমন। এখন বেশি করলে ফাফর মনে হবি, আমি হচ্ছে কাজে বিশ্বাসী, কথাই না। তা ভাই লোনের কি খবর, পাশ হসে না আরো সময় লাগবে? দুই তিন দিন আগে আপনার জায়গাটা বড় অফিসার এক দেখাছি, জায়গাটা দেখে কোলো 1,10,00,000 টাকা তোলা যাবে। আপনি কাগজপাতি সব পাঠা দেন, এদিকার কাজ সব ঠিকই আছে। সরাসরি তো আপনার এই জায়গায় আসলাম, কাগজ কেঙ্গা রেডি করি, আপনি অ্যাকাউন্টে টাকা ঢুকে দেন, কাল কাগজ পাঠিয়ে দেবনি। এ হে, কাগজপাতি ছাড়া তো টাকা দেওয়ার নিয়ম নাই, আপনি এক কাজ করেন, ডনিক ফোন দেন, ওই এসে কাগজপাতি দিয়ে যাক। ওই তো কাগজ খুঁজে পাবি না, আলমারির চাবি যে আমার কাছে। আর কাগজ নিয়ে তো চাপ নিচ্ছেন কে, এই তোতার ফেস হচ্ছে ব্র্যান্ড, মুখ দিয়ে যা খুশি সেই অনুযায়ী কাজ হবি। যখন মন চাবি তখন যাই নিয়ে আসবেন, আলমারি খুলমোর কাগজ দিমো। এত কথা না কয়ে ফর্মটা দেন, কুটি কুটি সিগনেচার লাগে দিচ্ছি। তা দিচ্ছি ভাই, কিন্তু এই কথা মাথাতে রাখেন, কাগজ না পাইলে কিন্তু আমার চাকরি থাকবে না। আরে ভাই ওটা মাথাতে আছে, আপনি দেন তো। আচ্ছা আচ্ছা, দুই মিনিট সময় দেন, কম্পিউটার থেকে পিন করে বাই করি, দুই জায়গার সিগনেচার দিলেই হচ্ছে। সেই 15 দিন আগে গেলেন আর আজকে গিয়ে আসলেন, কি খাচ্ছি না খাচ্ছি, বাড়িতে কোনো রান্না বাড়ি নাই, সেই দিকে আপনি কোনো খেয়ালই নাই। আপনি ঘরে বিবেক দেখলাম, এতদিন বাপের বাড়ি থাকলাম, একদিনও খোঁজ নিলেন না। ঠান্ডা জ্বরে মরবেট ধরছিলাম, সে রেশ এখনো কাটেনি। একলা একলা বাপের বাড়ি গেছি, আবার একলা একলাই আছে, আমি যে এ বাড়ির বউ আমার কোনো সম্মানই নাই। এই চুমকির কপালে এতই সুখ আসিল গো, নিজের হাতে কপাল পুড়ছি। এরকম কয়ে কয়েন না ভাবি, আপনি কষ্ট পালে আমার বুকে ব্যথা লাগে। তোতা ভাই এলা ব্যস্ত আছে তো, সারাদিন দৌড়ের উপর থাকে, তো কখন যাবে? সামনে নির্বাচন, তাই আবার এমপি ক্যান্ডিডেট, তার কি বউ সালের সময় দেওয়ার সময় আছে? একবার যদি এমপি হওয়ার পারে তখন টেকা দিয়ে ঘর ভরে যাবি, তখন খালি সুখ আর সুখ। টাকায় সব সুখের মূল না, মনের সুখই বড় সুখ। আমি কি আপনার ভাইতে টাকা চাই, দুটো মন খুলে কথা কইতে হয়। গোমরা মুখ ছাড়া তো কথাই কয় না, আগে কত রোমান্টিক কথা কইছে। আর আপনি তো বাড়িতে ফিরিয়ে আসিলেন, আপনিও তো একবার গেলেন না। যাবার চাছিলাম, কিন্তু তোতা ভাই কয়া সাহস পাই নাই, আপনি কবে গেছেন সব হিসাব 20 টাইট। আর চিন্তা করেছিলাম কবের ভাবি আসবি, তখন কে আমার এলা ভাল লাগবে। তা বাড়ি ঘরের কে অবস্থা করছে, রান্নাঘর বাথরুমে যাওয়া যাচ্ছে না, এতই ছাতা পড়ছে,
এত বড় বাড়ি, একলা একলা এত কাম আমি কিভাবে করবো? কোনো চিন্তা করেন না ভাবি, কালকে একটু কাজের লোকে ম্যানেজ করবনি, আর আজকে আপনার কাজে সাহায্য করেছি। এ সময় আবার কারা এলো? আপনি যা দেখেন, আমি রান্নাঘরে গেলাম। দরজা খোলাই আছে, ভিতরে আসেন। এ ডাক্তার সাহেব, আপনাকে এই সময় চেম্বারে কি এখন রুগী কম হচ্ছে নাকি? ফাজলামের কথাবার্তা থৌমিয়া তোতা গুন্ডি ভাই তো পরশুদিন ঢাকায় গেছে, আজকে আসার কথা, এখনো তো আসে নাই। বাড়িতে না আসে ফোন দিলে তো খোঁজ পারেন নে। সকাল থেকে না হলো 200 বার ফোন দিছি, ফোনই তো রিসিভ করিচ্ছে না। পরে যে ব্যাগ দিবি সেই ব্যাগও তো দিচ্ছে না, সাধারণ কোনো কমন সেন্সই নাই। আমি পড়ছি যত জ্বালার মধ্যে, চেম্বারে রুগী থুয়ে তোতার পিছন পিছন ঘোরা লাগিচ্ছে। তোতাকে এখনই একটা ফোন দেও তো, দিয়ে কো চেম্বারে যেন আমার সাথে দেখা করে, আমি চলে গেলাম। আচ্ছা ফোন দিয়ে করছি। কেরে, 2 দিন হলো বাইর হয়ে তেল তেলা হয়ে গেছো। জেলের খাবার আর বাড়ির খাবার রাত দিনের তফাৎ, তেল তেলা হওয়াটাই স্বাভাবিক। জেলে তো ঢোকনি, তুমি আর বুঝবে কি, একটা করে দিন গেছে একটা করে মাসের সমান। তোমাকে আমি ছিলাম কিন্তু তুমি আচ্ছা সেনা লোক, তুমি রাব্বিক ফেসা দিয়ে নিজে ঠিকই দোকানদারি করে বেড়াচ্ছ। ধরবার গেলে রাব্বির তো কোনো দোষই নাই, সব দোষ তোমার, যত প্ল্যান তো তুমি করছো। তুই তো আমার চেয়ে বেশি শোনাবে, বিচ্ছু আর ডনের সাথে এত শত্রুতা ছিল তা তো আগে কইস নাই। সরল মনে কায়দা করে ডেকে নিয়েছিলাম, তোরা যে এভাবে মারবো সেটাকে আগে কষ লুবে। তোকের কথা শুনি বলে এত বড় সুযোগ নিলু, আমার সাথে কি এরম করা তোকে ঠিক হলো? আমি গরিব মানুষ, এই ফেরকার থেকে উঠতে 1 লাখ টাকা খরচ হলো, এর দায়ভার কেন নিবি? এই যে তুমি খারার উপর একটা মিথ্যা কথা কলে, তোতা যে তোমার 1 লাখ টাকা মেরে দিছিল সেটা তো উস্তাদি তুলে দিছে, আর খরচ হচ্ছেই ব্যান 10-15 হাজার টাকা, সেটা তুমি 1 লাখ বেনে দিছ মিয়া। তুমি যে একটা পাক্কা খেলোয়াড়, কেউ ধরবেন না পারলে হামি গোল্লা কিন্তু ঠিকই ধরে পারছি। আর সামসু ভাই যদি বলে না থাকলো নি তাহলে তো তোমার 10-15 হাজার টাকা খরচ হয় না। এই যে সবার যে জামিন হলো, সব টাকা তো সামসু ভাই দিল। তুমি তলে তলে টেম্পু চালাও আর আমরা করলে হরতাল, আর বিচ্ছুর যে কামটা হচ্ছে ওটা তো একটা মিস্টেক, ওটা তো মরারই কথা না। এই গোল্লা কারো উপর সুযোগ নেয় না, তোমাকে তো খালি একটা হেল্প নিছিলাম, কারণ তোমার কথা ডন শোনে আমি ডাকলে তো আর উই আসলো নি না। যা হবার হয়ে গেছে, এখন সবাই মিলে মিশা থেকে মামলাটা শেষ করা লাগবে, এটাই হলো শেষ কথা। একসাথে চলাফেরা করলে ভুলভ্রান্তি হয়, সব কিছু খুঁটিনাটি যদি ধরি তাহলে কিন্তু আর পথ চলা হবে না। তুমি অপরাধ করছে তুমি সব কিছু মেনে নিবে পারো, কিন্তু আমি তো অপরাধ করি নাই, আমি মানে নমু কি জন্যে? শামসু ভাই জেল থেকে বার হয়ে যারা অন্যভাবে ফাঁসছে তাদের একটা বিধি ব্যবস্থা করে নমু। আসসালামু আলাইকুম আইনাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে রাব্বি, সকাল সকাল চলে যাচ্ছ, কাম করবো নাকি? অনেক ভাবে দেখলাম কাজ করাটাই ব্যান ভালো হবি। কাম কাজ করবো না তো চুরি করে খাবো, কাম কাজ করলে শরীর মন দূরে ভালো থাকবি। আইনালের কাছে কাজ করা আর বাড়ির থাকা একই কথা, ভক্কর চক্করও করা যাবি আবার কাজ কাম করে টাকা পয়সাও ইনকাম করা যাবি। কয়টা মাস কাজ কাম করে কিছু টাকা পয়সা জোগা, তারপর বিয়া শাদি করে ফালা, কয়দিন আর ভক্কর চক্কর করবো? এমনভাবে ডায়লগ মারিচ্ছেন মনে হয় আপনি 2 সালের বাপ হচ্ছেন। এলে দোকানের 2-4 টাকা কামাই করে কি বিয়া করা যাবে? আরও বেশি টাকা লাগবে। তোমার যে যোগ্যতা সেরকম ইনকাম হবি, তুমি কোটিকার এম এ বিএ পাস হচ্ছ যে তোমাকে 50 হাজার টাকা দামে চাকরি দিবি। চোখটা নিচে রেখে কাজ কাম কর, সাম নাই কুত্তার বাগানাম। আর আইনাল তো লোক ভালো, কোনো মাসে তো বেতন আটকায় না, আর যদি ভুল করে ঢাকা যাস তাহলে মনে কর কপালের দুঃখ আছে। না না ঢাকা যাম না, অনেক ভেবে চিনতে দেখলাম বাপেরও বয়স হয়ে গেছে, বাকি জীবনটা ভাবিচ্ছি এলাকার মধ্যেই কাটামো। তার মধ্যে আবার একটা মামলা কাছে, ঠিকঠাক মতো হাজিরা না দিলে বেল কেটে দেবি। তে আইনাল ভাই, কাজকে আসতে ধরমো নাকি এক তারিখতে ধরমো? আজকে দেখুন আজ থেকেই ধর, কাস্টমার চাপ আছে, এলকা সাইডে বাড়ি চিনে। আচ্ছা ভাই তাহলে শুরু করি। ওল্লা ভাই গরে এলাকা এই ভালোই উন্দর। এ তুই কেটা রে, তোক তো এলাকার মনে হচ্ছে না, এটি কি করিস, গান দেখাচ্ছু নাকি? অতামাত্রা আবদানে কন জীবনে অনুদিন আইনি, আর যারা আন্দা খায় তাহলে আমি 2 চোখে দেখা পারি না। 2 চোখে দেখা পারিস না মানে জিনিসপাতি খাওয়া কি খারাপ নাকি বে? কত ভালো ভালো মানুষ খেচ্ছে আর আমরা খেলেই দোষ। আঞ্জা খাওয়া ভালো মানে আঞ্জাটা মাদক, মাদক গাঞ্জা মাদক মানে দেশের টাকা দেশে থাকবি, গাঞ্জা কি জন্যে মাদক হবি? ও বুঝছি, তাহলে আপনিও একটা আঞ্জা কর। এ কথাবার্তা ঠিক করে ক, আমরা হলাম রাজা তাই খাই গাজা, উল্টা পাল্টা কথা কলে কিন্তু এটি মেয়ার শুরু হয়ে যাবে। অনেন মিয়া আপনি আমার চেনেন, গাঞ্জাকে এমনি একটা কথাবার্তা কন। তুক কি চেনা লাগবি, তুই আমাকে চিনিস, আমি হলাম ঘুষি জাহাঙ্গীর, এক ঘুষি গেলে ম্যাচের মাথা মতো নড়ে যায়। বেশি কথা কয়ে আমার রাগ তুলিস না, মেয়ার কিন্তু এখনই শুরু করে দিমুনি।
তুই আমাকে টেনে আমি উঙ্গে অত ঘুরি আঙ্গিরের হাত ভেঙে দিছি। আমি অলাম অলামায় অনমায় কথা মাত্রা আবদানে কব। ও হো তুই গোল্লার ছোট ভাই, তুই কাছে আয় তো শোন তো। এবার আর তো লাইনে ই অল মানু মানে উনি মানে উনি মানে কালি অনলামায় গেছে নাই ন এক মিনিট এং গে নাইলুম কানের সামনে জ্ঞান জ্ঞান না করে এটিতে ভাগ কোষ না কোষ কিছুই বোঝা যায় না। স্যার তোতাক পাওয়া তো সহজ না, উই হলো দুনিয়ার পেশুক। বাড়িতে পেলাম না, পার্টি অফিসেও পেলাম না, ফোন দিলাম ফোনও রিসিভ করলো না। এই মামলাটা তো পুরোই ঘাবলা দেখিচ্ছি, যতটুকু সময় না তদন্ত করলাম এখানে চিকিৎসারই কমতি আছে। আর আমি আসার খবর তোতা মনে হয় পেয়ে গেছে, এই জন্যই এটি ওটি ঘুরতিছে কিন্তু ধরা দিচ্ছে না। ভাবছে রাজনীতি করে দেখে নয়সাই করে সার পাবে, কিন্তু এই আজমলের কাছে কোনো অপরাধীর সার নাই। রাজনীতি আর রাজনীতি নাই স্যার, যে জিঙ্কা পারিচ্ছে উঙ্কাই ক্ষমতার ব্যবহার করিচ্ছে। তে মামলার বাদী তো তোতা, তোতা আপনাকে দেখে নয়সই করিচ্ছে কে, এটা তো বুঝিচ্ছি না। আমার কাছে পুরো ব্যাপারটাই পরিষ্কার, শুধু প্রমাণের জন্য এখন অপেক্ষা করতে হবে। আচ্ছা শফিক তো এই জেলার সভাপতি, তার ভাতিজাই মামলার সাথে সম্পৃক্ত আছে, অথচ শফিকের নামে কোনো মামলা হলো না কেন? এটার অ্যান্সার তো আমি দিতে পারবো না, তোতা বাদী হয়ে মামলা করছে তোতাই এর উত্তর জানে। তবে একটা জিনিস অনুমান করা যায়, শফিক ফ্যাসলে কমিটি ভেঙে গেল নি, এই ভয়ে হয়তো দেয়নি। তোতা হচ্ছে চিকন বুদ্ধির লোক, সব কিছু ভেবে চিন্তা করে। তার মানে শামসুর নামে মামলা দিছে যাতে নির্বাচনের মাঠটা ফাঁকা হয়ে যায়। এখানকার এই অসৎ রাজনীতিবিদদের মাথা দেখি শয়তানের মাথার মতো, খুব বুদ্ধি লিয়া থাকে। সেলিম হত্যা নিয়ে তোতা ফায়দা নিচ্ছে, আর বলির বাটা বানাছে কোপা সামসুক। ময়নাতদন্তের ডাক্তার উনার কথাও কিন্তু সন্দেহজনক, কোনো ক্লিয়ার কথাবার্তা এখনো তার থেকে পাইলাম না। তো হাসান সাহেব আপনি একটা কাজ করেন, লাশ তোলার ব্যবস্থা করেন, প্রয়োজনে সেলিমের ময়নাতদন্ত আবার হবে, তাহলে এই নাটের গুরুগুলো এমনি ধরা পড়ে যাবে। ওকে স্যার, সেই ব্যবস্থা আমি করতেছি, তাহলে সঠিক ইনফরমেশন পাওয়া যাবে। রাত তো অনেক হয়ে গেছে স্যার, তাহলে আপনি রেস্ট করেন, আর কোনো প্রয়োজন হলেই আমাকে ফোন দিয়েন। ঠিক আছে দিবনি, তাহলে এখন যাও, কালকে দেখা হবে। আচ্ছা স্যার তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ৩৩৫ নম্বর পর্বে বিজয় হয়েছেন মোহাম্মদ জহুরুল মিয়া, নোয়াখালী। আজকের কুইজ হলো তোতা ব্যাংক থেকে কত টাকা লোন নিচ্ছে।